যা ভালো বুঝবেন তাই করুন মা, তাই করুন। কিন্তু ভালো জেঠু, আর কোনো কথা নয়, লগ্না আমি যা বলছি তোর ভালোর জন্য বলছি লগ্না। কি হলো লগ্না, চুপ করে আছিস কেন বল আমায়? বিয়ে তুমি করেছো সূর্যদেব, ভালো হয়েছে ঠিকই, কিন্তু তার বিপদ কাটেনি। আমি বলছি তোর যদি এই শীতের সিঁদুর তুই মুছে ফেলিস, তাহলে দেখবি সূর্যদেব যে আবার বিপদে পড়বে। আগামী 5টা বছর তার বিপদ। তুমি তো বুঝতে পারছ, ও স্মৃতিতে আমার দাদু ভাইয়ের দেওয়া সিঁদুর, আর একজন সধবা মেয়ের স্মৃতি থেকে সিঁদুর কখন মুছে যায় সেটাও তো তুমি জানো। কি চাও তুমি, কি চাও? তোমার মেয়ে তার স্মৃতি থেকে সিঁদুরটা মুছে ফেলুক, আর আমার দাদু ভাইয়ের কিছু একটা চাও না তুমি? এমন একটা অমঙ্গল ঘটে যাক তুমি চাও? সূর্যদেবের কপালে অনেকদিন আগের থেকে এই লগ্নমা লেখা ছিল, আর এই লগ্নমা সূর্যদেবের সঙ্গে থাকলে সূর্যদেবের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমার একদম ভালো লাগছে না রে। ভালো তো আমারও লাগছে না লাট সাহেব, কিন্তু যদি তোমার ক্ষতি হয়ে যায়? তোমাকে এইসব বুঝিয়েছে? আচ্ছা আচ্ছা, এইসব আবার হয় নাকি? লগ্না তুই না লেখাপড়া করতে চাস? যারা লেখাপড়া করে তারা এসব মানে নাকি? এই সমস্ত কুসংস্কার লগ্না, এসব ভূতুত বলে কিচ্ছু নেই। ভয় পাস না লগ্না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা বেশ, আমার কথা শোন, তুই এখন সিঁদুরটা তুলে ফেল, আমি সূর্য আমরা তো এখানেই আছি, তারপর যদি আমাদের কোনো ক্ষতি হয়, যদি কিছু খারাপ হয় তখন আবার পড়িস। না না বর্দাবাবু, না বর্দাবাবু তা হয় না, একবার মেয়েদের মাথায় সিঁদুর উঠলি পর চুপ, একদম চুপ। তুমি একটা কথা বলবে না, এই করে তুমি নিজের জীবনটা নষ্ট করেছো। তখন কতবার বলেছিলাম আর একবার বিয়ে করো, শোনোনি আমার কথা, তাই আজ তোমার এই অবস্থা। তাও স্বীকার করবে না যে সেদিন তুমি ভুল করেছিলে, ভুল সিদ্ধান্ত নিয়েছিলে? বর্তাবাবু বেদবা মানুষ হবে, আমার জীবন তো এমনি কেটে যাবে। আমার বাবা ভুল করেছিল, আর তার মাসুল আজ আমাকে গুনতি হচ্ছে। তোমার ভুলের মাসুল তুমি গুনতেই পারো, তা নিয়ে কারো কিছু বলার নেই, কিন্তু আমি যখন এই বিয়েকে বিয়ে বলে মানি না, তখন এই সিঁদুর মুছে দিলে ও যে বিধবা হয়ে যাবে আমি সে কথাও মানি না। নকুল যাও, জল নিয়ে এসো, আমি নিজের হাতে তোর সিঁথির সিঁদুর ধুয়ে দেবো।
আমার সিন্ধুকে আছে এত কিছু। তোমার সাথে দেখা করতে এই বাড়িতে পরপর তিন দিন একটা লোক এসেছিল একই সময়, সকালে 10টা বাজলেই। ছোট ঠাকুরপো, তুমি বড় উঠান কিছু বলবে? ছোট ঠাকুরপো, তুমি তোমার দাদার জন্য যা করেছো তাতে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি আশা রাখব তুমি নিশ্চয়ই ভবিষ্যতেও তাই করবে। বড় উঠান, এ তুমি কি বলছো বলো দেখি। বড়দা ভাই আমার কাছে ভগবান, আর আমি বড়দা ভাইয়ের জন্য সব কিছু করতে রাজি আছি। আমি জানি ছোট ঠাকুরপো, কিন্তু মাও তো তোমার ভগবান। আজ যে দুই ভগবানের যুদ্ধ লেগেছে, আমি বুঝতে পারছি না কি হবে। তুমি তোমার দাদার জন্য হাসপাতালে পড়েছিলে, তুমি তোমার দাদাকে ফিরিয়ে আনলে। দেখো ছোট ঠাকুরপো, ওদের যেন কোনো ক্ষতি না হয়। বড় বৌঠান তুমি চিন্তা করো না, আমি তোমাকে বলছি কারুর কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। তাছাড়া আমি বিশ্বাস করি মা যা করতে চলেছেন, যা ব্যবস্থা করতে চাইছেন, তাতে সকলেরই মঙ্গল, সবার উপকার হবে। আর সব থেকে বড় কথা হলো, মা আমাকে যাই করতে বলুক না কেন, তাতে আর কিছু হোক না হোক, লগ্নে বাড়িতে ফিরে আসবে। আর তুমি তো চাও যাতে লগ্নে বাড়িতে ফিরে আসো, তাই হবে বড় বউটা। নকুল যাও, জল নিয়ে এসো, আমি নিজের হাতে রসেতে সেদ্ধ ধুইয়ে দেবো। হ্যাঁ বর্তাবো, আনতেছি জল। লগ্না লক্ষ্মী মা আমার, আমাদের কাকা একবার লগ্ন সিঁদুর উঠুক, তারপরে আজকেই আমি এই বাড়ি থেকে নিকেশ করব সবাইকে। এদিকে আমার কাছে আয় বর্তাবাবু, আয় লগ্না আমার কাছে আয়, লক্ষ্মী মা আমার আয় আয় আমার কাছে আয়। সূর্য আমার একটু লগ্নার কাছে এগিয়ে দে তো। আমি নিয়ে যাচ্ছি। না, এটা সূর্যর কাজ, এই ব্যাপারে সূর্যই আমাকে সাহায্য করবে। সূর্য আমি একটু এগিয়ে নিয়ে চল তো। চলো। থামুন।